হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি আজকে হচ্ছে কোন আইসক্রিম ব্লেন্ড করব আর সাথে কিছু জিনিস অ্যাড করব, মানে বলা চলে কোন আইসক্রিম দিয়ে আমি একটা স্মুদি টাইপ বানাবো আর কি। তো এটা আমি কারো কাছ থেকে শিখিনি, আমার ইচ্ছে হলো এভাবে বানাতে, এর জন্য আর কি বানাবো। তো পুরাটা একটা, মানে পুরা একটা কোন আইসক্রিমই নিছি, তারপর চারটা বরফের টুকরা দিলাম, এখন দিতেছি 3 চামচ চিনি, আর দিব একটা কফি। এটা কোনো মানে নির্দিষ্ট না, যার যেটা ভালো লাগে এটাই দিতে পারেন। আমার ঘরে এই কফিটা আছে, তো আমি এটাই দিতেছি। আর অল্প একটু ফ্রিজের জল দিলাম, খুব বেশি না, অল্প একটু দিলাম। আর হচ্ছে যে পাউডার মিল্ক দিতেছি, লিকুইড মিল্ক থাকলে লিকুইডও দেওয়া যাবে, লিকুইড মিল্ক দিলে তো আর ফ্রিজের জল দেওয়ার প্রয়োজন পড়বে না আর কি। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি দেখতে চাই রেজাল্টটা কী হয়। এটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এই গরমের মধ্যে তো আমরা স্মুদি টুদি খাইতে অনেক পছন্দ করি, তো এটা রেস্টুরেন্টে খাইলে অনেক টাকা লাগতো, তো এটা ঘরেই অল্প টাকার মধ্যে এটা বানানো গেছে একটা স্পেশাল স্মুদি। অনেক মজা হয়েছিল, অনেক অনেক অনেক। যারা স্মুদি ঠান্ডা এসব খাইতে পছন্দ করে গরমে, তাদের জন্য এটা একটা বেস্ট ড্রিঙ্কস হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন।